সকাল জলখিয়ার এই কিছু চটপটা ও হেলদি খাইয়া চাহিদি সুজি আলুর এই রেসিপিটি নিশ্চয়ই ট্রা করি দেখবে আপন বহু পসন্দ আসবে মাত্র দুই চামচ তেলি সুজি আলুর এই চটপটা রেসিপি আপনার ঘরে এই ভিডিওটি টু লাস্ট ওয়াচ যদি ভিডিও পসন্দ আসবে লাইকটে নিশ্চয়ই করে দেবে চালু ডে নট এই রেসিপিটি আগে গোটে প্যান গরম হওয়া রক্ষিদি প্যান হালকা গরম হয়ে গেলে পরে মুখে গোটু দেড় চামচ হব তেলছি ও এবার আমি সময় গরম হওয়াপি ছাড়ি এই রেসিপি মো রিফাইন তেল ইউজ করছে আপনি চাইলে সোরষ তেল টিকি গরম হয়ে গেলাপরে অধা চামচর টিকি কম হব আমি এতে জিরা দা জিরা হালকা ফুটি আসলে এবে অধা চামচর টিকি কম মুখে অদা পিয়া রসুণার পেষ্ট দোছি আইটা অপসনালি যদি আপনার পাখি দেই দিবে নহলে খালি পেঁয়াজ কাটিকি মধ্যে পে এবার টিকি সময় আমি তেলরে ভাজওয়া ছাড়া যেমি এর রস মেলটা পড়েব মসলা টিকি ভাজ গেলাপরে গোটে ছোট পিজ মু এটি কাটিকি রাখি সে পিজুক দিয়েছি একদম কুন্ পিয়াজটি যেকি ক্য়টিটির আপনার মশলা প্রস্তুত করা চাহিদা সেই অনুসারে হি পেঁয়াজ আদা পেঁয়াজ রসুনর মশলার ক্য়টিটি ভালকে নেবে এবার পিঁয়াজ তেলে ভাজবাই পাখাপাখি গোট রু দি মিনিট আমি ভালকে মিক্স করি এমি ছাড় দেবো যেমন পিজের কলার টিকি চেঞ্জ হয়ে যাব আালকা নরম হয়ে

ଲୁଣ ଦେଲା ପରେ ଆମେ ଏଇଠି ହଳଦୀ ମଧ୍ୟ ଦେଇଦେବା ଅଧା ଚାମଚରୁ ଟିକେ କମ୍ ହଳଦୀ ମୁଁ ଏଇଠି ଦେଇ ଦେଉଛି ଆଉ ତା ସାଙ୍ଗରେ ଅଧା ଚାମଚ ପାଖାପାଖି ହେବ ଲଙ୍କାଗୁଣ୍ଡ ମୁଁ ଏଥିରେ ଦେଉଛି ଲଙ୍କାଗୁଣ୍ଡ ଜାଗାରେ କଞ୍ଚା ଲଙ୍କା ମଧ୍ୟ ଆପଣ ଆଡ଼୍ କରିପାରିବେ ଏବେ ସବୁଗୁଡ଼ାକୁ ଭଲକି ମିକ୍ସ କରିନେବା ଟମାଟୋକୁ ପାଖାପାଖି ଗୋଟେରୁ ଦୁଇ ମିନିଟ୍ ଆମେ ଏମିତି ନରମ ହେବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା টমেটো টিকিয়ে নর হয়ে আসলাম আলুকে দুইটা আলু মুি টিকে বড় সাইজ্র আলুকে সিজাই নিয়েছি সিজাইপরে চোপা ছড়াই হাতের টিকি তা চটি নিয়ে ও সেই আলুকে এতেছি এবার মশলা সহিত আলুকে ভালকে মিক্স করে নড়িকা সাহায্যে গোটের দুইথর প্রেস করি আহ খদড়া রই যাই বা আলু খন্ড রিযাইছে তাকু আমি মশলা সহ বাসে পুরো মিক্স করি টমেটো দেওয়া বেড়ে মু অল্প কিছু লুণ দিয়ে তো সেপরে মো আলু রিলকুল লুণ দে যদি কম লাগবে অল্প কিছু লুণ্ড দিবে এবার গোটে ছোট চামচ এমনি আমি ঘরে যে চামচে রেগুলার খাই থাকতে সেই ছোট চামচে তিন চামচ পাঁচ মো এতেছি আ তাহলে অল্প কিছু ধনিয়া পত্র ইয়া উপরে পকাই দেওয়া আপ এ গিয়ে বড় চামচ মুেস করি একদম ভালকে মসলা সহ মিশাইনেবি যা খণ্ড আলু রই যাই সেইটা ভালকে চকটি হয়ে যিনিট এমতি প্রেস করে চালা ফলে আলু দেখুন বহু ভালকে মিশে আলুর একদম পরফেক্ট মসলা বনিক রেডি হয়ে যাইছে লাস্টে আপি চটপটা বনাইপরে অধা চামচ রে অধিক হব চট মসলা এড করে নেছি মসলার প্রায়ত সবুপ্রকার টেস্ট अवेलेबल थाए जोटे के हमर मसला को आहुरी चटपटा बनेबा चाट मसला एड करके को भलो मिक्स करनबा एबे ई मसले को मु फ्यान तले रखि दउछ जेमते ईटा भलो से ठंडा हिजीबो সেত সময় ভিতরে মু এটি গোটে বড় সাইজর বাউল নিয়ে নেছি আটে বড় কপ হব সুজি সুজিদেছি এটা পতলা বলা সুজি অপন চাইলে মোটা দানা বলা সুজি যদি আপনার পাখি আছে তাকে মধ্যে রেসিপি তবে যে কপ রে মো মাপিকি সুজি দি সেই সেম কপ্রে গোটে কপ পাজি দিয়েছে পাঁচ দেওয়াপরে অধা চামচর টিকি কম হব লুণ আমি এতে খালি সুজি ক্য়টি দেখি এটি লুণ দিও চামচরে একে ভালকে মিক্স করে নাম सुजी फुल किसी समय दरकार तो पखापाखी करके मिनिट मुकेम छाड़ी दूसरे দশ মিনিট পরে উপর ঢাকি বাহার করে নুজি গোটে থর চামচ সাহায্যে চেক করে নুজি আমি যেতেক পা সবু পাঁড়ি ভালকে অবজর্ভ করেছি সুজি বহুত নরম হয়ে যাইছে মানে গোটে কপ সুজি আপনার যেমিবি হলে গোটে কপ পা করি এবার এর অধা চামচ রু টে কম বেকিং পাউডর বা বেকিং সোডা বা ইনো যা আপনি পেয়ে যা আপন পাখে আভেলেবল তাকে দা আপরে ভালকে গোটে থাক মিক্স করে নাম সোডা বা ইনো এড করা দ্বারা এটা বুত হি স্পঞ্জি বনব খাই বহু টেষ্টি লাগিব একদম সফট লাগব ভালকে মিক্স করে নার পরে আমার পিঠো বহু স্মুথ হয়ে যাই এবার একটা সাইডে দবা

এবার এতে সে দুই পিস্র গোটে পিসে আমি আগে আলু মসলা কে ভালকে লগাই নিকি অধিক মাত্রার মসলা এতে অ্যাড করি দেখবে টেস্ট বহুত ভালো আসবে বহু টেস্টি মধ্যে লাগবে বড় চামচ মসলা মুখে ভালকে স্প্রেড করি নেই চারিপট যাক সামান করে ন একদম ভালকে প্লেন করে ভলকি আলু মসলা কারিপট যাক পরে আমি যে আর পিসটি রক্ষিলে সে আর পিস ইয়া উপরে ভালসে প্রেস করে আর আহ এক্সট্রা আলু চারিপট যাক বাহারি যাই তাকু আমি ভালসে ভিতরক ভর্তি করে নবা আলক বন্ধ করে নাইড সাইড গুড়াতে ভালসে প্লেন করে নামা

হালকা ফ্রায়ে হওয়া পাখা পাখি দুই রু তিনিট সময় লাগবে তো দুই তিন মিনিট আমি এমি ছাড় দেবা গোটে সাইড হালকা গোলডেন কলার হয়ে গলাপরে মু এবার আর সাইড কু ওটাই এর লুকস দেখুন একদম দেখা যাচ্ছে আর সাইড মধ্যে সেম টু সেম গোল্ডেন কলার আসল আমি ফ্রায়ে করি নবা তিন চারি মিনিট একে এপট সেপট করি ফ্রায়ে করি নেওয়া দ্বারা আর লুকটা একদম চেঞ্জ হয়ে গেল দেখা বুতি সুন্দর লাগুছে উপর একু আপনার ছুয় মানুষকে টিফিনে তেয়ার করিপারে ঘরে ব্রেকফাস্টরে খাইপারে ইভিনিং স্নাকসে খাইপারে রেপিটি ট্রা কলাপরে মতো কমেন্টে নিশ্চয় জনাইবে রেসিপিটি কিপরে লাগিলা আশা করে আজ রেসিপিটি পছন্দ আসবো ধন্যবাদ